সময় থাকতে যদি আপনি না বুঝতে পারেন, নিজের সন্তানকে যদি ঠিকঠাক সেই জিনিসগুলো না বোঝাতে পারেন যে কোনটা তার জন্য সেফ টাচ, কোনটা তার জন্য আনসেফ টাচ, এই জিনিসগুলো যদি আপনি না বোঝাতে পারেন অনেক হয়তো ক্ষতি হয়ে যেতে পারে এবং বিভিন্ন রকম চাইল্ড অ্যাবিউস, চাইল্ড হ্যারাসমেন্ট এবং অনেক কিছুই কিন্তু ঘটনা আমরা দেখে থাকি প্রায়ই, নিউজে হোক বা আশেপাশে হোক বা খুব ক্লোজ কোনো রিলেটিভ এই সমস্ত কিছু ক্ষেত্রে হোক। তো আশা করছি আজকে ভিডিওটি আপনাদের কাজে লাগবে। যদি আপনার ঘরেও একটা ছোট সন্তান থেকে থাকে, তাহলে আমি স্নিগ্ধা আজকে শুরু করছি আপনাদের জন্য এই ভিডিওটি, বাচ্চাকে কি করে আমরা এডুকেট করব বা ইন্ট্রোডিউস করাবো, কোনটা তার জন্য সেফ টাচ, কোনটা তার জন্য আনসেফ টাচ। তো নিজের বাচ্চাকে সবসময় আপনি বুঝতে দেবেন যে পৃথিবীটা যেমন ভালো জিনিসও আছে, তেমন কিছু খারাপ জিনিসও কিন্তু থাকে। তো সেই সমস্ত খারাপ জিনিসগুলো সম্পর্কে ছোটবেলার থেকে তাকে একটু একটু ধাপে ধাপে কিন্তু বোঝাতে হবে। তো সেফ টাচ, আনসেফ টাচ, ব্যাড টাচ, গুড টাচ কি, টাচ জিনিসটা কি, বা স্পর্শ, ছোঁয়া, এই সমস্ত জিনিস কি একটা বাচ্চা জানে না, তাকে আপনার বোঝাতে হবে। মাম্মা হ্যান্ডশেক করো তো, যখন আমরা হ্যান্ডশেক করি তখন সেটা হচ্ছে টাচ। এবার যখন একটা বেবিকে এমনি করে কেউ পিঠ চাপড়ে দিচ্ছে না, তো তখন সেটা কিন্তু একটা টিচার বা বাবা মা হিসেবে গর্ববোধ করার কারণে তাকে আমরা অ্যাপ্রিসিয়েট যে করলাম সেই টাচ ঠিক আছে বাচ্চাটার জন্য, দ্যাটস এনাফ। কিন্তু একটা বাচ্চাকে আমরা জোর করে ওলে বাবালি কি কিউট এরকম করে যখন পিঞ্চ করা হয়, বাচ্চাটাকে জোর করেই তার কিছু কিছু পার্টগুলোতে ইচ্ছে করে এরকম করে কেউ টাচ করার চেষ্টা করছে, এগুলো খুব বাজে। যেই টাচগুলোতে বাচ্চাটা যেমন হোল্ড করছে খুব টাইটলি, বাচ্চাটা আনসেফ ফিল করছে, বা ধরুন বাচ্চাটা নিজেই আনকমফোর্টেবল ফিল করছে, এমন টাচগুলো বাচ্চার জন্য কিন্তু একদমই আনসেফ টাচ। অনেক বাচ্চাই স্কেয়ার্ড হয়ে যায়, স্কেয়ারি ফিল করে যখন তারা ডক্টরের কাছে যায়। তো সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু আমরা যেভাবে বাচ্চাকে বোঝানোর চেষ্টা করি যে ডক্টর তোমার ভালোর জন্যই তোমাকে চেক আপ করছেন, ডক্টরের সব কিছুতে তুমি তাকে কোঅপারেট করো, ভয় পেও না, সেই ক্ষেত্রে স্কুল যাওয়ার সময় আমরা বাচ্চাকে সেইভাবেই বোঝাই যে টিচার কিন্তু তোমার জন্য সব থেকে বেস্ট, আমরাও যেটা পারবো না একটা টিচার কিন্তু তোমার জন্য পারবে। এবং রিলেটিভস, গ্র্যান্ড প্যারেন্টস, আঙ্কেল আন্টি এরকম অনেক কিছুই আছে, আমরা সবসময় বলবো যে আমরা যতটা তোমাকে ভালোবাসি ওনারাও কিন্তু তোমাকে ততটাই ভালোবাসে। কিন্তু এখানে কিন্তু একবার আপনাকে একটু ভাবতে হবে যে আপনি যে ওকে যেইভাবে জিনিসগুলো ইন্ট্রোডিউস করিয়েছেন তার সাথে কিন্তু ভালো এবং খারাপ জিনিসটাকেও কিন্তু আপনাকে বোঝাতে হবে। শুধুমাত্র ভালো জিনিসটা বোঝালাম, বাচ্চাকে খারাপটা বোঝালাম না, এটা কিন্তু কোনোদিনও চলে না। তাহলে খারাপটা কী করে বোঝাবেন? সবসময় আপনি ওকে এই জিনিসগুলো বোঝাবেন যে একটা ডাইপার পরার বয়স যখন পার হয়ে যায়, তখন যেমন তাকে আমরা ড্রেসড আপ করি, মানে ছোট্ট একটা প্যান্ট এবং তার সাথে যে কোনো ধরনের জামা কাপড় পরাই, বা জামার ভেতরে কোনো একটা যেটাকে আমরা কি বলো আন্ডারওয়্যার যেগুলো বলি আমরা, তো বাচ্চাকে তো সেভাবেও আমরা পরাই। তাহলে ওকে জাস্ট নর্মালি এইভাবে বোঝাবেন যে তোমার যেই পার্টগুলো কোথাও তুমি দেখাবে না বা শেয়ার করো না যার সাথে, সেই পার্টগুলোতে যদি তোমাকে কেউ টাচ করে আর তুমি যদি তাতে হার্ট ফিল করো, ব্যথা পাও, ভয় পাও, কষ্ট পাও বা লজ্জা বোধ করো, সেই পার্টগুলো, সেই বডির পার্টগুলোতে যদি কেউ টাচ করে সেটা তোমার জন্য একদমই আনসেফ এবং ব্যাড টাচ। আর সব থেকে বেশি দরকার আমরা বাচ্চাকে চোখ কোনটা, কান কোনটা, নাক কোনটা সব কিছু শেখাই, কিন্তু বডি পার্টে সব থেকে ইম্পর্টেন্ট যেটা, যেটা দিয়ে ও টয়লেট পাস করে, মানে একটা বাচ্চার শুশু করা, পটি করা, এই সমস্ত কিছু যে জিনিসগুলো থাকে তাকে আমরা কেন, যেটাকে যেই নামে ডাকে সেই নামে কেন শেখাই না, এটা খুব খারাপ করি আমরা। আপনি ওর সামনে হয়তো ইন ফিউচার কোনো এমন ঘটনা হয়ে গেলো যে আপনি ওর সামনে নেই কিন্তু ওর সাথে কিছু একটা হয়ে গেছে, কোনো কারণবশত খেলতে গিয়েও ব্যথা পেতে পারে বা ওকে কেউ হার্ট করতে পারে, অ্যাবিউজ করতে পারে, ও যেন ঠিকঠাক সাহস জুগিয়ে যেন বলতে পারে যে মা আমার ঠিক এই পার্টটাতে ব্যথা বা আমার ঠিক এই পার্টে ব্যথা, ও যেন ঠিকঠাক বলতে পারে, কমিউনিকেট করে যেন উঠতে পারে, আপনার সাথে হোক বা আশেপাশের লোকজনের সাথে হোক, ও যেন নিজের হেল্পটা নিজে অন্তত করতে পারে। আর সেলফ ডিফেন্স খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস, বাচ্চাদেরকে তো ছোট থেকে বিভিন্ন রকম স্কুলে তো থাকেই, মোস্ট অফ দ্য প্যারেন্টস
সবসময় শেখায় বাচ্চাকে যে অপরিচিত ব্যক্তির সাথে কথা বলতে নেই, অপরিচিত ব্যক্তির সাথে কাছ থেকে কোনো জিনিস খাবার খেতে নেই। কিন্তু এই জিনিসটা শেখাতে ভুলে যায় যে অপরিচিত ব্যক্তির হাতে তুমি যদি কোনো সময় মোলাইজড হও, অ্যাবিউজ হও, সেই জিনিসটা সঙ্গে সঙ্গে এসে নিজের প্যারেন্টসকে জানানো বা স্কুল টিচার বা গার্জিয়ান লেভেলের কাউকে জানানোর জন্য। তো এই জিনিসগুলো কিন্তু প্যারেন্টসদেরকে খুব ভালোভাবে মাথার মধ্যে বসিয়ে নিতে হবে যে আজকে আপনার সাথেও যদি হ্যারাসমেন্ট হয় বা আপনার বেবির সাথেও যদি হয়, তাতে কিন্তু আপনার কিন্তু পার্সোনাল কোনো ফল্ট নেই। সেটা হতে পারে যে করেছে বা যারা করছে সেটা কিন্তু শুধুমাত্র তাদের বিকৃত মানসিকতা, বা হতে পারে তাদের সাথে ছোটবেলায় কোনো বিকৃত কোনো ঘটনা ঘটেছে, সেই কারণে তারা হয়তো এইরকম রিয়্যাক্ট করছে। অনেকের মধ্যে দেখা যায় বাচ্চাকে খুব করে চুল টানে, কান মলে দেয়, তারপর ছেলে বাচ্চাদের স্পেশালি প্যান্ট খুলে দেয়, তাদেরকে ফোর্স করা হয়, কোন দিক দিয়ে তুমি হিসু করো একটু দেখাও তো, কোনটা তোমার হিসু পটির জায়গা কোনটা দেখাও তো। খুব বেশি করে ছেলে বাচ্চাদের এই হিসেবে কিন্তু ফোর্স করা হয়, মেয়ে বাচ্চাদের যেমন বিভিন্ন রকমভাবে কিন্তু হ্যারাস অ্যাবিউজ করা হয়। তো আপনি যদি চান যে এইসব স্টপ করতে, তাহলে কিন্তু নিজের ঘর থেকে প্রথমে এই স্টেপটা তুলতে হবে যে নিজের বাচ্চাকে খোলাখুলি শেখান তার বডি পার্ট কোন কোন, মানে কোন পার্টকে কী নামে বলতে হয় সেটা আগে তাকে বোঝান, শেখান। তাহলে তো গিয়েও প্রোটেস্ট করতে পারবে ইন ফিউচার, বা নিজের সাথে না হলেও অন্য কারোর সাথে যদি কোনো কিছু হতে দেখে ও কিন্তু একবার হলেও সেই ক্ষেত্রে কিন্তু প্রোটেস্ট করবে। একটা অনারশিপ ফিল করে যে যখন ওকে একটা কোনো আমরা গিফট দিই বা টয়েস দিই না, ও নিজেকে তখন সেটার মালিক মনে করে। তেমন আপনি যখন ওকে শেখাবেন যে তুমি তোমার শরীরের নিজেই নিজের শরীরের মালিক, তখনও নিজেকে অনেকটা প্রাউড ফিল করবে। ও অটোমেটিক নিজে যেমন হেয়ার কেয়ার, টিথ ব্রাশ অনেক কিছু শিখবে, নিজের বাথ টাথ এইসব যেমন শিখবে, টয়লেট ট্রেনিং এই সমস্ত কিছু শিখতে কিন্তু তখনও আরও বেশি আগ্রহী হয়ে উঠবে। ও বুঝবে যে এই জিনিসটা, মানে আমার বডি কেয়ারের জন্য আমার প্যারেন্টস কিন্তু মানে কিছু না, আমার নিজের কেয়ারটা নিজেরই করতে হবে, এই জিনিসটা বাচ্চাটার মধ্যে আসবে। তাহলে ও সবসময় কিন্তু অ্যালার্ট থাকবে, নিজেকে কিন্তু হার্ট হতে দেবে না অন্য কারোর হাতে। আর একটা কথা বলার যে বাচ্চা যতদিন না পর্যন্ত, মানে মোস্টলি সেটা ফাইভ ইয়ার্স অবধি, 5 বছর পর্যন্ত বাচ্চারা জামা কাপড় ততদিনই কিন্তু পরতে শিখে যায়। তো সবসময় এই জিনিসটা শেখাবেন যে যখন বাড়ির অন্য কেউ চেঞ্জ করছে, তো সেখানে সে যেমন যেতে পারবে না, ভিজিট করতে পারবে না ওই সময়টায়, তেমন ও যখন চেঞ্জ করবে তখন ওই সময় বা বাথরুম যখন যাবে ওই সময়ও কিন্তু অন্য কেউ সেখানে আসতে পারবে না। এই কিছু কিছু জিনিস, এই যে প্রাইভেসি, এই যে ব্যাপারগুলো কিন্তু ছোটবেলার থেকে স্পেশালি আমাদের বাবা মা, মানে বাবা কমই, মা এই জিনিসগুলো কিন্তু খুব ভালোভাবে আমাদেরকে শিখিয়েছিল। আমাদের সবার আলাদা রুম ছিল, আমরা কোনো সময় কারোর জামা কাপড় যেমন শেয়ার করিনি ছোটোর থেকে, তেমনই কিন্তু নিজেদের যে মানে কেয়ার, তারপর নিজেদের যে প্রাইভেসি, যেমন চেঞ্জ করার টাইমে আমরা সবসময় ডোর লকড রাখতাম, অন্য কেউ চেঞ্জ করার সময় তাকে সেইটুকু রেসপেক্ট দিতাম, তখন সেই রুমে আমরা যেতাম না, এই জিনিসগুলো আমরা ছোটোবেলার থেকেই ফলো করে এসেছি আর ইন ফিউচারও করবো। তো তেমন আমার মেয়েকেও শেখাচ্ছি, আপনারাও চেষ্টা করবেন এই জিনিসগুলো ফলো করার। তাহলে অনেক অংশে কিন্তু এই যে চাইল্ড অ্যাবিউস, এই যে চাইল্ড হ্যারাসমেন্ট, এই জিনিসগুলোর থেকে কিন্তু আমরা ওভারকাম করে আসবো। সো আজকের ভিডিওটি এখানেই থাকছে। আই হোপ অল অফ ইউ প্যারেন্টস, তোমরা এই ভিডিওটাতে কিছু ইউজফুল ইনফরমেশান পেয়েছো, এবং যদি পেয়ে থাকো অবভিয়াসলি লাইক করে দিও, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না যদি ফার্স্ট টাইম ভিজিট করে থাকো। আর ডিসক্রিপশানে দিয়ে দেবো যে আমি বিভিন্ন ছড়া গান যে সমস্ত কিছুর থেকে দেখে আমার ডটারকে 2 বছর বয়স থেকে শেখাতে পেরেছিলাম, যে কোনটা মানে সেফ টাচ আনসেফ টাচ, তো সেই সমস্ত লিঙ্ক আমি ইনক্লুড করে দেবো, তোমরা প্লিজ একবার চেক করে নিও। সবাই ভালো থেকো, টাটা।